এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক, এখানে শাকসবজির দাম অনেক বেশি, তাই না? কত লাউ শাক কত করে ভাইয়া? 30 টাকা ভাইয়া। এ দুইটা 30 টাকা, দুইটা 30। এ দুইটা আগা আছে লাউ শাকের, এখানে লাউ শাকের এখানে দুইটা ডাল আছে, দুইটা ডাল 30 টাকা। আজকে আমরা লাউ শাক রান্না করব। চলুন তাহলে দেখি রান্নাঘরে যাই, লাউ শাক কীভাবে রান্না করতে হয়। এখানে আমি লাউ শাক নিয়েছি কুতুপালং বাজার থেকে নিয়ে এসেছি এবং ছোট ছোট করে টুকরা করে আমি কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি এটাকে চুলাতে দিব সিদ্ধ করার জন্য। লাউ শাক ধুয়ে রাখলে পানি বের হয়, আমি সবটুকু পানি দিব না সিদ্ধ করতে, পরিমাণ মতো একটু পানি আমি দিব সিদ্ধ করতে, যাতে শাকগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে রসুন থেঁতা করে নিয়েছি একটু পরিমাণ মতো, রসুনটা ভালো সব দিক থেকেই, তো যে যেরকম খেতে চান সেইভাবে পরিমাণ মতো আপনি নেবেন। আর আমি এখানে আটটা মরিচ ফালি করে নিয়েছি, আর একটু লবণ। লবণটা আমরা সিদ্ধ করার সময় একটুখানি দিয়ে নিব। চুলাতে সিদ্ধ দেওয়ার পর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, এপাশ ওপাশ করে দিতে হবে, যাতে ভালোভাবে ডাটা এবং এই লাউ শাক পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবং আমি যে উপরে লবণগুলো দিয়েছিলাম সেগুলো সব শাকের মাঝে যায়, সেইভাবে মাঝে মাঝে নাড়া দিতে হবে। আমি এইভাবে আরও মাঝখানে দুবার নাড়াচাড়া করেছি। এখন আমি কড়াইয়ে সাদা তেল দিব, সয়াবিন তেল পরিমাণ মতো। শাকের তেল খাওয়া কম খাওয়াটাই বেটার। তারপর আমি মরিচগুলো যে খালি করে রেখেছি সেগুলো দিব। থেঁতা রসুনগুলো দিব। তারপর এদিক সেদিক একটু নাড়াচাড়া করব। আমি বেশি লাউ শাক রান্না করতে এই মরিচ আর থেঁতা রসুন যে দিয়েছি সেগুলা বেশি ভাজবো না। অনেকে বাদামি করে, কিন্তু এই রান্নাতে আমি বাদামি করব না, কারণ এইভাবে রান্না করলে এই শাকটা বেশি মজা হয়। সিদ্ধ করা শাকগুলো আমি এখন দিয়ে দিব। ভালো করে এপাশ ওপাশ নাড়াচাড়া করে দিতে হবে। রান্না করার সময় এই শাকটার কালার একটু সবুজ সবুজ থাকবে। এই পর্যায়ে শাকগুলো নাড়াচাড়া করার পর দেখতে হবে লবণ ঠিক হয়েছে কিনা। দেখুন, আমার শাক অলরেডি হয়ে গেছে, এই যে কালারটা সবুজ সবুজ আছে, এই অবস্থায় আমি নেমে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আবার দেখা হবে কোনো একটা রান্না এবং এপিসোড নিয়ে। ততক্ষণে বাই।